হ্যালো বন্ধুরা, আমি আকাশ সেন, আচ্ছা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আমাদের একটি নতুন ভিডিও সিরিজ চলছে। ভিডিও সিরিজটি ইংলিশ গ্রামারের উপরে। আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে পার্টস অফ স্পিচ। চলুন শুরু করি। পার্টস অফ স্পিচ এর ডেফিনেশন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। এখন আমরা একটু এক্সাম্পল দেখি। করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল। এখন বন্ধুরা দেখুন, এক নম্বর বাক্যে করিম ইজ এ গুড বয় প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। দুই নম্বর বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদাভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আরেকটা ডেফিনেশনটা হচ্ছে বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। Words are considered as the smallest part of sentence according to the use and work. Words are divided into different classes called parts of speech. এখন আমরা একটু এক্সাম্পল দেখি। Do not run in the sun. Walking is the best exercise. He went to school. একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। ঠিক আছে, আমরা এর পরেরটায় যাই। আমরা এবার দেখব পার্টস অফ স্পিচের প্রকারভেদ। There are eight types of parts of speech according to their function in a sentence. Parts of speech এর আট প্রকার হয়। প্রথমটার নাম, প্রথমটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ বিশেষ্য। দ্বিতীয়টা হচ্ছে প্রোনাউন, যার অর্থ সর্বনাম। তৃতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা নাম নাম বিশেষণ। চতুর্থ হচ্ছে ভার্ব, যার বাংলা নাম ক্রিয়া বা কাজ। পঞ্চম নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা নাম ক্রিয়া বিশেষণ। ষষ্ঠ নম্বরটা হচ্ছে প্রিপজিশন, যার বাংলা নাম পদান্বয়ী অব্যয়। সপ্তম নম্বরটা কনজাংশন, বাংলা নাম সংযোজক অব্যয়। অষ্টম নম্বরটা ইন্টারজেকশন, বাংলা নাম আবেগসূচক অব্যয়। এবার আমরা দেখি নাউন, নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যেগুলো দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। আমরা হচ্ছে এবার এক্সাম্পল দেখব। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম, এটি একটি নাউন। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। তার মানে এটা হচ্ছে নাউন। ডায়মন্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল, এখানে ডায়মন্ড একটি বস্তুর নাম। এখানে আমরা দেখুন বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যেগুলো দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান। করিম হচ্ছে ব্যক্তির নাম। আচ্ছে, কুয়েত হচ্ছে স্থানের নাম, ডায়মন্ড হচ্ছে বস্তুর নাম। এর পরেরটা দেখি কি বলছে। এই নাউন্সকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। নাউন্স আর ক্লাসিফাইড ফাইভ পার্টস। দেয়ার আর প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, প্রোনাউন। প্রোনাউনে আমাদের বলছে
সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বলে। আমরা নামের পরিবর্তে যে সকল শব্দ আমরা ব্যবহার করি বাক্যে তাকে হচ্ছে প্রোনাউন বলে, যেমন হি, শি, উই, ইটিসি। আমরা এবার একটি এক্সাম্পল দেখি। করিম ইজ এ গুড বয়। এখানে করিম হলো নাউন, হি গোজ টু স্কুল এভরি ডে, এখানে হি হচ্ছে প্রোনাউন। এখন আমরা দুই নম্বর এক্সাম্পলে আমরা করিমের পরিবর্তে আমরা হি ইউজ করেছি, আর যদি নামের পরিবর্তে আমরা হি ইউজ করছি তাই এটা হি হচ্ছে প্রোনাউন। এবার দেখি আমরা অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ কাকে বলে। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখব। নাইমা ইজ এ বিউটিফুল, এখানে নাইমা হচ্ছে নাউন আর বিউটিফুল হচ্ছে গুণ, কেমন দেখতে, সুন্দর দেখতে, তাই বিউটিফুল হচ্ছে গুণ। হি হ্যাজ থ্রি রেড পেন্স, এখানে হচ্ছে হি হচ্ছে নাউন, হি হচ্ছে প্রোনাউন, এখানে হি হচ্ছে প্রোনাউন, তার কয়টা রেড পেন আছে সংখ্যা বোঝাচ্ছে, তিনটা রেড পেন আছে। আর সাপিস, এখানে নাউনের অবস্থা বোঝানো হচ্ছে, সাপিস, সাপি কেমন, সাপি, সাপি কেমন মানে তার সাপের অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা আসবো ভার্ব, অথবা ভার্ব যা বাংলাতে ক্রিয়া অথবা কাজ। ভার্ব ইজ এন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ, উইদাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মেড, ইট শোস এ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন, ভার্ব অলওয়েজ বিলিভস ইন ডায়ালগস অ্যান্ড অ্যাকশন। ভার্বের ডেফিনেশনটা হচ্ছে যে কাজ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে, যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ, ইটিসি। আমরা এবার ভার্বের হচ্ছে এক্সাম্পল দেখব। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, প্লে হচ্ছে ভার্ব। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে, দ্য রাইটস হচ্ছে ভার্ব। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে গেভ, গেভ হচ্ছে ভার্ব। এবার পর স্লাইডে যাই, পর স্লাইডে আছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে, যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, ইটিসি। এক্সাম্পল, হি আস্ক মাই নেম জেন্টেলি, এখানে জেন্টেলি হচ্ছে অ্যাডভার্ব। শি ওয়াক স্লোলি, সে হাঁটে ধীরে, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। শি বট এ ভেরি লং ড্রেস, কেমন ড্রেস, খুবই লং, গুণ, এখানে লং হচ্ছে গুণ, স্লোলি হচ্ছে কেমন, জেন্টেলি হচ্ছে কেমন, ঠিক আছে। এবার আমরা পরের স্লাইডে যাব। এবার হচ্ছে আমাদের প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন নাউন অর প্রোনাউন উইথ অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। ইট ওয়ার্কস অ্যাজ এ কানেক্টর অ্যান্ড স্পেসিফিক্স দ্য লোকেশন অর এ লোকেশন ইন টাইম। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান, তাই খুব সহজে বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে, যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল, ইটিসি। আমরা এবার প্রিপজিশনের এক্সাম্পল দেখব। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন হচ্ছে প্রিপজিশন।
রোহিম ইজ হাইডিং বিহাইন্ড আ ট্রি, এখানে বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন। দ্য গার্ল বট এ লেটার ফর মি, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ, আমাদের প্রিপোজিশনের স্লাইড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কনজাংশন, যেসব ওয়ার্ড একাধিক শব্দ বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেসব ওয়ার্ড একাধিক শব্দ বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেখতে পারি, সাফি অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস, সাফি এবং সৌরভকে এখানে অ্যান দ্বারা যুক্ত করছে। আকাশ ইজ এ বয় বাট মো ইজ এ গার্ল, এখানে হচ্ছে কম্পারিজন করছে, বার্থ ডে কম্পারিজন করছে। শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি, এখানে অ্যান দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করছে। এবার হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন হঠাৎ, ইন্টারজেকশন এর হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়, যেমন হুরে, অ্যালাস, ও, ব্র্যাভো, হোস, আহ, ইটিসি। এক্সাম্পল, অ্যালাস আর ফাদার ইজ ডেড, হুরে উই হ্যাভ ওন দ্য গেম, ও হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। এখানেই আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক আওয়ার ফেসবুক পেজ। ইনস্ট্রাক্টর আকাশ সেন, CEO অ্যান্ড ফাউন্ডার অ্যাট ভার্চুয়াল স্কুল।